এই অধ্যায়ে আমরা এক্সেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা সুদ ব্যবস্থাপনা বা ইন্টারেস্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা জানি যে সমগ্র ওয়ার্ল্ডে বর্তমানে প্রায় সেক্টরই এই সুদের যে ব্যবস্থাপনা বা সুদের হিসাব নিকাশ করতে হয়, স্পেশালি ব্যাংকিং সেক্টরে বা এনজিও সেক্টরে তো ম্যাক্সিমাম কাজই সুদের কাজ। তো এই সুদ সুদ ম্যানেজমেন্ট এই সুদ ব্যবস্থাপনার বিষয়টি এক্সেলে আপনি কিভাবে করবেন সেটি আমরা এখন পর্যায়ক্রমে কয়েকটি অধ্যায়ে দেখাবো। তো দেখুন, প্রথমে আমরা দেখব যে সুদ আসল বের করার একটি সাধারণ নিয়ম। আমরা এখানে ধরুন লোন রয়েছে এখানে 10,000, 5% সুদের হার এবং টার্ম অফ ইয়ার 6। তো এখন সুদ আসল বের করবো আমরা এটার উপর। তো সুদ আসল বের করার যে সাধারণ যে ফর্মুলা সেটি আগে আমরা দেখব। আপনার প্রয়োজনে কাগজে কলমে লিখে নিতে পারেন যে ইকুয়াল টু আসল ইনটু সুদের হার ইনটু সময় যোগ আসল। তো আসুন এভাবে এই আলোকে আমরা লিখি ইকুয়াল টু আসল। তো আসল আমরা জানি যে 10,000 টাকা, কিন্তু আমরা 10,000 লিখব না, আমাদের সেলের নাম লিখবো, আমরা লিখবো B1। এরপরে বলছে ইনটু সুদের হার, অর্থাৎ 5% আমরা সেলের নাম রাখবো, ইনটু B2, এরপরে ইনটু পুনরায় ইনটু সময় হচ্ছে 6, অর্থাৎ B3 যোগ আসল, অর্থাৎ B1 লিখে আমরা এন্টার চাপলে অটোমেটিকলি আমরা দেখছি যে 13,000 টাকা সুদ আসল বের হয়েছে 5% সুদের হারে 6 বছরে। তো আমরা খুব সহজে কাজটি করে ফেলতে পারলাম। এখন কথা হলো, যদি এরকম শর্ত দেওয়া হয় যে 5% সুদের হারে সুদ আসল 13,000 টাকা, কিন্তু যদি সুদের হার ভিন্ন ভিন্ন হয়, শর্তটা একটু বেড়ে যায়, অর্থাৎ সুদের হার 10%, সুদের হার 15%, 20% and 30%, এরকম ভিন্ন ভিন্ন সুদের হার হয়, কিন্তু লোন অ্যামাউন্ট সেম, অর্থাৎ 10,000 এবং টার্ম অফ ইয়ার 6, শুধু সুদের হার ভিন্ন ভিন্ন, যদি এরকম হয় তখন আমরা এক্সেলের ডেটা টেবিলের সাহায্যে খুব সহজে এটি করতে পারি। তো আসুন এটি করার জন্য প্রথমে আমাদের প্রথম যে ফিগারটি, অর্থাৎ সুদাসল, এটি বের করে নিতে হবে আগে। এরপরে আমরা নিচে এভাবে লিখব আমাদের যে শর্তের যে পার্সেন্টেজগুলো, এভাবে লেখার পর আমরা এই আমাদের এই 13,000 সহ এটিকে এভাবে সিলেক্ট করব, টোটালটি সিলেক্ট করব, দেন ডেটা মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে দেখব টেবিল, আমরা টেবিলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখছি যে রো ইনপুট সেল এন্ড কলাম ইনপুট সেল, তো আমরা এখানে কলাম ইনপুট সেল ঘরে ক্লিক করব, যেহেতু সুদের হারগুলো রয়েছে কলামের ঘরে, এবং আমাদের টার্গেট সেল হচ্ছে আমাদের B2, অর্থাৎ B2 সুদের হারটি রয়েছে। সো আমরা B2 ক্লিক করব, অথবা B2 লিখে দিতে পারি, আমরা ক্লিক করলে এটি কপি হয়ে যাবে, দেন ওকে বাটনে ক্লিক। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি কম্পিউটার এর সুদ আসলগুলো বের করে দিয়েছে ভিন্ন ভিন্ন সুদের হারে, অর্থাৎ 10% 16,000 টাকা, 15% 19,000 টাকা, এরকমভাবে আমাদের ক্যালকুলেট করে কম্পিউটার নিজেই বের করে দিয়েছে। এবার আমরা আরেকটি শর্ত যদি যুক্ত করা হয় সেক্ষেত্রে সুদ আসল বের করব। যেমন আরেকটি শর্ত হচ্ছে যে সুদের হারও ভিন্ন ভিন্ন এবং আসলও ভিন্ন ভিন্ন, অর্থাৎ আসল যদি প্রথমটি আমরা যেটা বের করেছি 10,000 টাকার উপরে, যদি আসল 20,000 হয়, যদি আসল 30,000 টাকা হয়, যদি আসল 40,000 টাকা হয় এবং সুদের হারও ভিন্ন ভিন্ন এরকম হয়, তবে আমরা এই ডেটা টেবিলের সাহায্যে করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের আমাদের প্রথমে যে প্রথম যে আমাদের টার্গেট যেটি, সেটিকে ধরে আমরা রেজাল্ট বের করবো, আগে সুদ আসলটি বের করবে 10,000 টাকার উপরে, এবং সেটি আমরা করব এই পাশের লেফট কর্নারে, এখানে ঠিক এই সিস্টেমে করার পরে, রেজাল্ট বের করার পরে আমরা এভাবে সাজানোর পরে আমরা এভাবে সিলেক্ট করব রেঞ্জটুকু, দেন চলে যাব ডেটা মেনুতে এবং ডেটা টেবিল, এবং এখানে আমাদের রো ইনপুট সেল এন্ড কলাম ইনপুট সেল। রো ইনপুট সেলে আমাদের দিয়ে দিতে হবে, এখানে আমাদের দুটি ঘরই ফিল আপ করতে হবে, অর্থাৎ রো ইনপুট সেলে রোগুলি রয়েছে আমাদের, রোতে রয়েছে মূলত আমাদের ক্যাপিটালগুলো, লোন অ্যামাউন্টগুলো। সো আমাদের লোন অ্যামাউন্টের টার্গেট সেল হচ্ছে এটি, অর্থাৎ প্রথম যে লোন অ্যামাউন্টটি, অর্থাৎ B1। তো আমরা B1 ক্লিক করলে এটি কপি হবে, এবং দ্বিতীয় ঘরে ক্লিক করে আমরা কলাম ইনপুট সেল, অর্থাৎ এটি রয়েছে সুদের হার, তো আমরা B2, অর্থাৎ সুদের টার্গেট সুদের হার যেটি রয়েছে সেটি আমরা কপি করে দিব, অর্থাৎ B1 প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে B2, দেন ওকে বাটনে ক্লিক। ফলে অলরেডি চলে এসে আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন আসলে আমাদের এবং ভিন্ন ভিন্ন সুদের হারে সুদ আসল কত কম্পিউটার নিজেই করে দিয়েছে। এভাবে আমরা ভিন্ন ভিন্ন সুদের হারে এবং ভিন্ন ভিন্ন আসলে আমরা সুদ আসল বের করতে পারবো।